অভিনয়ের বিষয়টা ছোটবেলা থেকে একটা চাপা ইচ্ছে ছিল আমার, বাট আমি কখনো বলি নাই। তুমি থেকে ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ আছে কিনা? যে না, আমার 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 ওইতে ওই যে আবার বলতেছি, একটু একটু হেলদি হয়ে যাওয়ার কারণে অনেক ম্যাচিওর লাগে, বাট আমার আমি অত এজ না। এই শহরের পথে পথে আমার পায়ে ছাপ রেখে যাব। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? পুরো গান নিয়ে ব্যস্ততা, জিঙ্গেলস, নাটকের গান, প্লেব্যাক, টিভি চ্যানেলসের শো, পুরোপুরি গান নিয়ে ব্যস্ততা আমার একদম। আমার তুমি নিঃস্বভাব, আমার হিসেব আমি বুঝে নেব। আমরা যতটুকু জানি 2018 সালে সিনেমাতে অভিনয় করার জন্য অফার পেয়েছিলেন, তখন অবশ্য হয়তো যে কোনো কারণে আপনি নাকচ করেছিলেন। এখন যদি সিনেমাতে অভিনয় করার জন্য কোনো অফার আসে? আচ্ছা, অভিনয়ের বিষয়টা ছোটবেলা থেকে একটা চাপা ইচ্ছে ছিল আমার, বাট আমি কখনো বলি নাই। এটা ইচ্ছা ছিল বিকজ আমি যখন স্কুলে পড়তাম, আমি সবসময় নাচ গান সব কিছুতে পার্টিসিপেট করতাম, আর আমার আমি খুব এনজয় করতাম। তো অভিনয়ের হ্যাঁ অফার পেয়েছি, বাট তখন যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম আর আমার গান নিয়ে পুরো ফোকাস ছিল, তো গানে আমি কিছু ভালো মতো একটা স্ট্যাবলিশ, মানে একটা ভালো পর্যায়ে যেতে চেয়েছিলাম, যে গানে একটু স্ট্যাবলিশ হওয়ার পর দেন অন্য যদি কখনো কোনো সুযোগ আসে। তবে হ্যাঁ, ইচ্ছে আছে, যদি ভালো ডিরেক্টর ডিরেকশনে কাজ করার সুযোগ আসে ইনশাল্লাহ, আমি ইচ্ছে যেহেতু আছে করার করব। তবে এখন একটু ফিটনেসের দিক থেকে যেহেতু একটু আমি হেলদি হয়ে গেছি, যেটা আমি ছিলাম না, তো এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো এটা যদি ওভারকাম করতে পারি তো ইনশাল্লাহ হয়তো, অ্যান্ড ভালো, আবার বলছি, ভালো ডিরেক্টরে ভালো ডিরেকশনের কাজের অফার আসলে ইনশাল্লাহ করব। আমি কাটতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানিয়ে যাব। তুমি থেকে ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ আছে কিনা? যে না, আমার 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 ওইতে ওই যে আবার বলতেছি, একটু একটু হেলদি হয়ে যাওয়ার কারণে অনেক ম্যাচিওর লাগে, বাট আমার আমি অত এজ না। আর ফ্যামিলি থেকে ওরকম কোনো প্রেশার নেই, আমার ফ্যামিলি অনেক আগ থেকে অনেক বেশি থাকে না, যে আমি বারবারই বলি আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, ফ্রেন্ডলি। তারা আমার ওপরই যে আমি কী চাই, আমার প্রায়োরিটি তারা সবসময় অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে, তো না ওরকম কোনো চাপ নেই। ও দশ বছর পরে এই যে এখন যে পর্যায়টায় আছি আলহামদুলিল্লাহ, আমি 10 বছর পর এখন যেরকম আছে এরকম থাকলো আলহামদুলিল্লাহ, মানে যে যে সুন্দরভাবে কাজগুলো করছি, 10 বছর পর্যন্ত যেন আমি বা আমার যত জীবন বেঁচে আছি আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এরকম ভালো ভালো কাজ করে যেতে পারি। অনেক ভালো ভালো, আরও অনেক কিছু করা বাকি, আমার মাত্র শুরু। আমার দর্শকের আমার প্রতি এত ভালোবাসা বেড়েছে, এত মানে তাদের মানে কি বলবো, তার আমার তারা এখন অনেক মানে থাকে না, যে ধরো আমার ধরেন আমি কোনো গান করছি সেটা তেমন একটা লাইমলাইটে আসছে না, তারা ওটা নিয়ে ওয়ারিড হয়ে যাচ্ছে। সো আমি চাই অনেক ভালো ভালো গান গাইবার, আমার দর্শকরা যেন কোনোভাবে আপসেট না হয়, এতটুকুই ইচ্ছে আর কি।